এখন আমরা সাত নম্বর অঙ্কটা সমাধান করব। সাত নম্বর অঙ্কটা কি বলছে সেটা আগে দেখে নেই। সাত নম্বরটা অঙ্কটা বলছে বার্ষিক মুনাফায় বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত নির্ণয় করো। এখন কথা হচ্ছে এই অঙ্ক করার আগে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানতে হবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি প্লাস ওয়ান, সরি, সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। আমরা এই সূত্র অ্যাপ্লাই করে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি হচ্ছে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র জানতে হবে। আমি চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা তোমাদের জন্য লিখি, দেখো, চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, চক্রবৃদ্ধি মুনাফা এ সমান সি মাইনাস পি। সির মান আমরা জানি হচ্ছে এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস মাইনাসের মাইনাস আর পি। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। আশা করি তোমরা এই সূত্র দুটা আয়ত্তে করবা, আয়ত্তে নিবা, তারপর হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমি এই অধ্যায়ের সাত নম্বর অঙ্কটা শুরু করব। তো চলো, সাত নম্বর অঙ্কটা বলছে দেখো বার্ষিক শতকরা 10% মুনাফায়, অর্থাৎ মুনাফার হার আর সমান 10%। আসল দেওয়া আছে হচ্ছে আসল পি সমান 8,000 টাকা, আর হচ্ছে সময় এন সমান 3 বছর। তো চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এ। এখানে আমাদের পি এর মান হচ্ছে 8,000, ওয়ান থাকলো, আর এর মান হচ্ছে 10% ছুটে গিয়ে এখানে হবে হচ্ছে 100, এন এর পাওয়ার হচ্ছে 3। এটাকে আমরা সহজভাবে ক্যালকুলেশন করতে পারি, দেখো 8,000 গুণন, এটা যদি আমি লসাগু করি আমি লিখতে পারি হচ্ছে 100 যোগ 10 ভাগ 100, তার পাওয়ার হচ্ছে 3। এই পর্যন্ত তোমরা বুঝছো। এখন এখান থেকে বাকিটা ক্যালকুলেশন করলে যেটা বাড়াবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 8,000 গুণন 110 ভাগ 100 টু দি পাওয়ার 3। এটাকে কাল 10,648 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি পুরো অঙ্কটাই আরেকবার তোমাদের বোঝানোর চেষ্টা করি। আমাদের অঙ্কে বলছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত বের করো। আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এখন কথা হচ্ছে আমরা আমাদের দেওয়া আছে মুনাফার হার আর সমান 10%, আসল পি সমান হচ্ছে 8,000 টাকা, এবার হচ্ছে সময় হচ্ছে এন সমান 3 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এখন পি হচ্ছে 8,000, ওয়ানের ওয়ান থাকলো প্লাস, আর এর মান হচ্ছে 10, যেহেতু পার্সেন্ট আছে তাই 100 দিয়ে ভাগ করতে হবে, 10 ভাগ 100,
मान हम थ्री लसागु कर कैलकुलेशन कर पाइल 10648 टाका चक्रवृद्धि मूलधन। आशा करी तुम्हारा बुझो अंक सल्व करब चक्रवृद्धि मूलधन 6500 टाका दुई बछरे चक्रवृद्धि मूलधन 6760 टाका मूलधन कत बेर करते बोलछे। तो चक्रवृद्धि मूलधन क्षेत्र जानी हच्छे अच्छा 9 नम्बर अंक एक बचरे चक्रवृद्धि मूलधन देवा आछे 6500 टाका आबार दुई बचरे चक्रवृद्धि मूलधन देवा आछे 6760 टाका। आमरा जानी चक्रवृद्धि मूलधन सूत्र हे पी इंटू वन प्लस आर टू दि पावर एन एन हमने एक बचर हमें यहाँ समान लिखते परि हे कत 6560 टाका इटा के दिए एक नंग समीकरण आर हम ए पी इंटू वन प्लस आर टू दि पावर एन हे दुई बचर ताहले चक्रवृद्धि मूलधन तक कत हम 6760 টাকা এটাকে দুই দুই নং সমীকরণ এক ও দুই অর্থাৎ দুই নং সমীকরণকে দুই নংকে এক দ্বারা ভাগ করি দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে পি ইনটু ওয়ান প্লাস আর স্কোয়ার ভাগ পি ইনটু ওয়ান প্লাস আর সমান হচ্ছে 6760 ভাগ 6500 ক্যালকুলেশন করি দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি হচ্ছে 1 প্লাস আর সমান হচ্ছে 6650 এই শূন্য এই শূন্য কেটে দিয়েছি এই পি এই পি কাটার পরে আছে আর এখানে আছে 1 প্লাস আর টু দি পাওয়ার স্কয়ার দুইটা উপরে নিচে একটা কাটাকাটি করলে আমার থাকবে হচ্ছে 1 প্লাস আর এখন আমি এটা থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এইটাকে ভাগ করলে হচ্ছে আমাদের ওই পাশে কি হবে মাইনাস 1 অর্থাৎ তো ভাগ হচ্ছে এখন এটা থেকে আমরা লসাগু করব অর্থাৎ 6756 এখন এটা লসাগু করলে 675 আর এখানে যে 565 ভাগ হচ্ছে 650 এখান থেকে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে তার থেকে উপরে হচ্ছে কত 26 আর নিচে হচ্ছে 650 আর সমান अतएव क्योंकुलेशन कर मान हे अच्छा अच्छा 0.04 यहाँ हे आर मान एन आर माना एक नंग समीकरण बसाले पियर मान पाने पी समान पी वन प्लस आर मान हम 0.04 उपर वन 6500 एन ये क्योंकुलेशन करी और पी आर समान लिखते परि हे 4.0 उठे गए नीचे हम 6500 एखान क्योंकुलेशन कर लिखते परि हे पी वन प्लस 1/25 और हे 6500 ये जो क्योंकुलेशन करी तो दाड़ा हमार पी इंटू 26 भाग 25 समान हे 6500 एखन देखा देखो 26 पी समान 6500 गुणन हे 25 यार 26 पी 6000 1,62,500
এটাকে ভাগ দিব হচ্ছে আমাদের 26 দ্বারা 162,500 ভাগ 26 ক্যালকুলেশন 6,250 এটাই आंसर আসল পি সমান হচ্ছে এটা আমাদের आंसर এখন আমি পুরো অঙ্কটা তোমাদেরকে একবার একবার বোঝানোর চেষ্টা করি আমাদের এক বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া ছিল হচ্ছে 6,500 দুই বছরে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া ছিল হচ্ছে 6,760 টাকা তো আমরা সূত্র জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে p into 1 plus r to the power n যেহেতু এক বছরের চক্রবৃদ্ধি মূলধন তো তাহলে p into 1 plus r এর আর n এর পাওয়ার হচ্ছে 1 আর হচ্ছে মুনাফা মূলধন দেওয়া ছিল হচ্ছে 6,500 তাহলে 6,500 এক নং সমীকরণ সেম ভাবে আমরা দুই নং সমীকরণটা বের করছি এক ও দুই ভাগ করে ক্যালকুলেশন করে আমরা r এর মানটা পাইছি r এর মান পাইছি হচ্ছে 0.04 এখন r এর মানটা আমরা এক নং এ বসাই দিয়ে r এর মান এক নং এ বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে p এর মান বের করছি হচ্ছে 6,250 টাকা এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সরি এটা হচ্ছে আমাদের আসল আমাদের আসল বের করতে বলছে কত আমরা আসল পাইলাম হচ্ছে 6,250 টাকা আশা করি তোমরা বুঝছো এখন এই অধ্যায়ে আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখাবো আমরা এখন 11 নম্বর অঙ্কটা সলভ করব 11 নম্বরটা অঙ্ক বলছে দেখো কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধি হার প্রতি হাজারে 25 জন তাহলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এখন কথা হচ্ছে ওই শহরের মোট জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ জনসংখ্যা বৃদ্ধি হার দিছে হাজারে হচ্ছে 25 জন অর্থাৎ 1000 এ 25 জন করে জনসংখ্যা বৃদ্ধি পায় আর জনসংখ্যা আর দুই বছর পর অর্থাৎ সময় দেওয়া হয়েছে দুই বছর পর ওই শহরের মোট জনসংখ্যা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে তাহলে আমরা শুরু করি এগারো নম্বর বলছে মোট জনসংখ্যা পি সমান হচ্ছে ধরে নিলাম হচ্ছে 64 লক্ষ এখন জনসংখ্যা বৃদ্ধির হার আর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে হাজারে 25% অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির আর হাজারে 25% 25 ভাগ হচ্ছে 1000 সে 0.025 এটাকে যদি আমি পার্সেন্টেজ করতে যাই তাহলে 100 দ্বারা গুণ অর্থাৎ 2.5% এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার অতএব দুই বছর পর মোট জনসংখ্যা দুই বছর পর মোট জনসংখ্যা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টু পি হচ্ছে আমাদের 64 লক্ষ ওয়ান প্লাস আর এর মান হচ্ছে আমরা 25 ভাগ এখন এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো এখন এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যানসার তারপর স্কয়ার এটাকে আমি একবারে ক্যালকুলেশন করে লিখতে পারি হচ্ছে 760 এখন আমাদের এটাকে ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 67,24,000 দুই বছর পর ওই শহরের মোট জনসংখ্যা হবে 67,24,000 এটা হচ্ছে এটা অ্যানসার আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আমি পুরো অঙ্কটা তোমাদেরকে আরেকবার বোঝানোর চেষ্টা করি একটা শহরের মোট জনসংখ্যা ছিল হচ্ছে 64 লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল হাজারে 25 জন অর্থাৎ 1000 জনসংখ্যা বৃদ্ধি পাইতে হচ্ছে 25 জন আর দুই বছর পর ওই শহরের মোট জনসংখ্যা কত সেটা বের করতে বলছে তো আমাদের মোট জনসংখ্যা ছিল যেটা সেটা পি সমান ধরছে 64 লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার আমরা পারছি বের করছে হচ্ছে 2.5% এবং সময় অর্থাৎ এন হচ্ছে দুই বছরে মোট জনসংখ্যা বৃদ্ধি পাবে হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টু এখন পি এর মান 64 লক্ষ বসাই দিছি আর এর মান 2.5 বসাই দিছি দিয়ে ক্যালকুলেশন করে আমরা পাইলাম হচ্ছে 67,24,000 ওই শহরে দুই বছর পর মোট জনসংখ্যা হবে 67,24,000 এটা হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আজ এই পর্যন্তই
আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো এবং ভালো থেকো, বাসার কাজগুলো ঠিকঠাক করে করো। আল্লাহ হাফেজ।